কাজী নাবিল আহমেদ, যশোর তিন আসনের সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এই রাজনীতিবিদ মোট দুবার জাতীয় সংসদের সদস্য হয়েছেন। 1969 সালের 4 অক্টোবর জন্মগ্রহণ করেন কাজী নাবিল আহমেদ। তার বাবার নাম কাজী শায়েদ আহমেদ এবং মা আমিনা। কাজী নাবিলের বাবা সামরিক বাহিনীতে চাকরি করতেন। 1979 সালে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে অবসর নিয়ে ব্যবসা শুরু করেন তিনি। কাজী নাবিল আহমেদ সেন্ট জোসেফ হাই স্কুল থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। 1992 সালে ব্রাউন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর দেশে ফিরে বাবার ব্যবসায় মনোযোগী হন। 1999 সালে আবার তিনি বিদেশ যান। ইংল্যান্ড কম্পারেটিভ পলিটিক্সের উপর এমএসসি ডিগ্রি অর্জন করেন। নাবিল আহমেদের কর্মজীবন শুরু হয় পারিবারিক ব্যবসায়ী প্রতিষ্ঠানে কাজ করার মধ্য দিয়ে। তিনি জ্যামকন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি তার বাবা প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া 1982 সালে চালু হয় জেমিনি সিফুড, 1986 সালে ইঞ্জিনিয়ারিং পোল ফ্যাক্টরি, 2002 সালে মিনাবাজার, 2003 সালে জেমজুর। সম্প্রতি আবাসন ব্যবসা জ্যামকন সিটি চালু হয়। এছাড়াও জ্যামকন গ্রুপের রয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ নামে একটি বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রে থাকাকালীন সময়ে কাজী নাবিল রাজনীতিতে জড়িয়ে পড়েন। সেখানে তার সহপাঠী ছিলেন বাংলাদেশি রাজনীতিক মাহিবী চৌধুরী। 2003 সাল থেকে তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হন। শুধু ব্যবসায়ী কিংবা রাজনীতিক নন, ছোটবেলা থেকেই খেলাধুলার সাথে জড়িত ছিলেন কাজী নাবিল আহমেদ। 90-এর দশকে তিনি আবাহনীর ডিরেক্টর পদে ছিলেন। এছাড়া আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ মনোনীত হন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি পদে 3 বার নির্বাচিত হয়েছেন কাজী নাবিল আহমেদ। এশিয়ান ফুটবল কনফেডারেশনের ফুটসাল ও বীজ শাখা কমিটির একজন সদস্য তিনি। এছাড়া শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স নির্মাণেও তার ভূমিকা রয়েছে। যশোর তিন আসনের আওয়ামী লীগ নেতারা বলছেন, বর্তমান সরকারের আমলে এলাকার সার্বিক উন্নয়নের ধারা সূচনা করেছেন কাজী নাবিল আহমেদ, ফলে ধীরে ধীরে বদলে যাচ্ছে উপজেলার জনপদ। এই ধারা অব্যাহত রাখতে জনগণ আবারও তাকেই বেছে নেবেন। সাদাকালো নিউজ।